আজকের ভিডিও টপিক হচ্ছে টাইটেল অ্যানিমেশন টাইটেল অ্যানিমেশন কোন কাজে লাগে এবং এটার মার্কেট ডিমান্ড কেমন এবং কিভাবে করবেন কোন টাইপের কাজ করবেন এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদেরকে কাজ শেখানোর পাশাপাশি মানে কাজ দেখানোর পাশাপাশি মার্কেট প্লেসেও এই জিনিসটা ধরিয়ে দেব কারণ আপনি একটা কাজ দেখলেন বা করলেন সেটা যদি মার্কেট প্লেসে আপনার না সেল করতে পারেন তাহলে সেই কাজটা করে আবার কোনো লাভ তো নেই তো আপনার টাইটেল অ্যানিমেশন বলেন বা যে কোনো ধরনের অ্যানিমেশন বলেন এটার প্রতিটা কাজেরই বিভিন্ন টাইপ আছে তো একটা কাজ আপনি একভাবে শিখলেই সেটাকে ডিফারেন্টভাবে আপনাকে ব্যবহার করতে শিখতে হবে যেমন আমরা যদি একটু টাইটেল অ্যানিমেশনের মার্কেট প্লেস মার্কেট ডিমান্ড একটু দেখি তাহলে দেখেন এই যে বিভিন্ন টাইপের রয়েছে আমি আপনাকে কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি যেমন আমি যদি টাইটেল অ্যানিমেশন লিখে সার্চ দিই এই যে টাইটেল অ্যানিমেশন তো দেখেন এটা আপনার এটা আসে কি ইন্টারফেসগুলো আসে কি একটু দেখেন তো তারপরে আমরা একটু ডিফারেন্ট জিনিসগুলোও দেখবো এবং আমরা এরপরে কাজ দেখব একটা কাজ দেখব সেটা থেকে আপনারা করবেন এবং বিভিন্ন টাইপের কাজ কিভাবে করবেন সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব কারণ একবারে আমরা এত জিনিস শিখবো না আমরা এক একটা টপিক শিখবো তো আমি জাস্ট আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে টাইটেল অ্যানিমেশন বিভিন্ন ধরনের হতে পারে তো এগুলো আপনারা জাস্ট সার্চ করে দেখে নেবেন এর মার্কেট ডিমান্ড খুবই ভালো পাঁচ ডলার আছে দশ ডলার আছে আর কাজগুলো হয় কি তিরিশ সেকেন্ডের একটা কাজ আপনাকে আর কয় টাকাই বা দিবে তো এরকম একটা কাজ করতে একটা সর্বোচ্চ সময় লাগতে পারে এক ঘন্টা বা দু ঘন্টা বা তিন ঘন্টা এরকমই লাগতে পারে তো সেই পাঁচ পাশগুলার তো ভিউস টাকা বলা যেতে পারে কারণ কাজগুলো খুব ইজি আর এই কাজগুলো করতে হলে আপনাকে তেমন কোনো কিছু জানতে হবে না যেমন আমি তো দেখাবো টেম্পলেট থেকে আর নর্মালি সেগুলো ইডিট করা আরও সোজা আপনার অন্যান্য যে কাজগুলো দেখেছি তার থেকেও তো এটা হচ্ছে একটা ক্যাটাগরির কাজ এখন টাইটেল অ্যানিমেশনের আবার বিভিন্ন ভাগ আছে যেমন আমি আপনাদেরকে সেই প্রো লেভেলের টাইটেল গুলোই দেখাবো যেমন টাইটেল অ্যানিমেশনে সিম্পল টাইপও আছে নর্মালি কিছু নেইম আসবে টাইটেল অ্যানিমেটেড হয়ে লেখা অ্যানিমেটেড হয়ে আবার আছে কিছু প্রফেশনাল যেমন ওয়েডিং ওয়েডিং টাইটেল অ্যানিমেশন খুবই খুবই পপুলার এবং এগুলোর প্রাইজও মোটামুটি ভালো এবং এগুলোর প্রচুর কাজ পাওয়া যায় কারণ ওয়েডিং অ্যানিমেশন সরি ওয়েডিং টাইটেল অ্যানিমেশন আপনার অন্যান্য টাইটেল অ্যানিমেশনের থেকে চাহিদা সবথেকে বেশি তো আমরা সেভাবেই যে কোনো একটা টপিক নিয়ে শিখব তারপরে বাদ বাকি যে জিনিসগুলো সেগুলো আমরা চেষ্টা নিজেরাই পারবো যেমন এখানে দেখেন টাইটেল অ্যানিমেশন লিখে যদি আমি সার্চ করি বা বায়ার যদি সার্চ করে বিভিন্ন টাইপের টাইটেল অ্যানিমেশন পাবে এটা হচ্ছে টু ডি টাইটেল অ্যানিমেশন আবার এখানে এর ভিতরে কিন্তু থ্রি ডি টাইটেল অ্যানিমেশনও আছে যে তারপরে ওয়েডিং আছে এই যে দেখেন এটা হচ্ছে খুবই প্রফেশনাল এখানে লেখা আছে কত পাঁচ জায়গায় করবে এই যে ক্রিয়েট লাক্সারি গোল্ড টাইটেল অ্যানিমেশন প্রোমো ভিডিও তো এগুলোর আপনার সেলিং প্রাইস বা আপনার ডিমান্ড খুবই বেশি যেমন দেখেন এটার আপনার হচ্ছে তেরোটা রেটিং আছে আবার এগুলোর রেটিং কিন্তু খুব কম আছে তো কোনগুলোর রেটিং থেকে বেশি এটা আপনি একটু অ্যানালাইসিস করলে বা ঘোরাঘুরি করলেই দেখতে পাবেন যেমন আমি সব থেকে বেশি রেটিং যেটার কাজে দেখেছি সেটা হচ্ছে আপনার এখানের এই যে গোল টাইটেল অ্যানিমেশন বা ওয়েডিং অ্যানিমেশন এগুলোর রেটিং বেশি দেখেছি এবং এগুলোর কাজও বেশি ছিল এটা আমি জাস্ট মার্কেট ঘুরে বুঝলাম তো টাইটেল অ্যানিমেশনের আপনার শুধুমাত্র একটা পার্ট শিখলেই হবে না বিভিন্ন টাইপের শিখতে হবে আর মার্কেটে কোনটার প্রচলন বেশি কোনটায় কাজ বেশি পাওয়া যায় সেটা আপনার ঘুরে ঘুরে দেখতে হবে এখন এত ডিটেলসে আমি বলবো না তারপরে আমি যতটুকু আপনাদেরকে হেল্প করা দরকার ততটুকু হেল্প করবো বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা কাজ পেতে হলে বা কোন কাজের ডিমান্ড বেশি থাকে সেগুলো আপনারা একটু ঘোরাঘুরি করলেই দেখতে পাবেন যেগুলো রেটিং বেশি রিভিউ বেশি বেশি যেগুলোর আপনার কাজ যেগুলো আপনার বেশি পরিমাণে রেটিং দেখবেন রিভিউ দেখবেন সেই কাজগুলোই কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায় আর একটু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন যে কোন টাইপের কাজ মানুষ বেশি নেয় বা কোন টাইপের কাজ সচরাচর দেখা যায় আপনি যত টিভি প্রোমো দেখেন বা যত ভিডিও দেখেন সব কাজেই কিন্তু আপনার হচ্ছে গিয়ে আপনার এই টাইটেল অ্যানিমেশন জিনিসটা কিন্তু খুবই খুবই কাজে লাগে যেমন আপনার একটা ভিডিও সরি আপনার যখন একটা কোনো নাটক বা কোনো একটা ভিডিও পাবলিশ হবে তার পূর্বে কিন্তু সেখানে একটা সুন্দর টাইটেল অ্যানিমেটেড করা দরকার হয় যেমন মুভিতে যখন শুরুর পর্যায়ে বা শেষ পর্যায়ে যে নামগুলো আসে সেই নামগুলো কিন্তু অ্যানিমেটেড আকারে আসে বিভিন্ন ধরনের এফেক্ট দিয়ে আসে বিভিন্ন নাটকে বলেন বা বিভিন্ন ভিডিওতে কিন্তু এই জিনিসগুলো থাকে তো ওই রিলেটেড কাজেও কিন্তু প্রচুর পাওয়া যায় তো এইভাবে কিন্তু মার্কেট খুঁজে খুঁজে আপনাকে সেই জিনিসগুলো দেখতে হবে তো আজকে আমরা খুবই একটা প্রফেশনাল একটা নিয়ে কথা বলবো এবং খুবই প্রফেশনাল একটা দেখব তো একটা কাজ দেখলে পারবেন তো নর্মালি কাজ ইজি খুবই ইজি তবে এটার মেইন যে সমস্যাটা আমি সেই জিনিসগুলো আপনাদেরকে বারবার বলে দিচ্ছি কারণ কাজ আপনি ইজিতে করতে পারবেন খুব ভালোভাবে করতে পারবেন কিন্তু সেগুলো কিভাবে সেল করবেন আমি কিন্তু প্রতিটা কাজের শুরুতে বলেন বা শেষে বলেন আমি কিন্তু এই ফাইবার নিয়ে আলোচনা করি ম্যাক্সিমামই আর এটার আলোচনা করার মূল উদ্দেশ্য বা কারণ হচ্ছে আপনি সেই কাজটা কিভাবে এখানে কাজে লাগাতে পারেন তো সেই জন্যই কিন্তু আমি জিনিসটা ধরিয়ে দিচ্ছি আমি শুধুমাত্র কাজ দেখাচ্ছি না আমি কাজের পাশাপাশি আপনাদেরকে সেই কাজটা কিভাবে সেল করবেন বা করবেন সেগুলো নিয়েও আলোচনা করি যদিও আমাদের ফাইবারের পার্টগুলো এখন না আমরা ফাইবার নিয়ে আলোচনা করব শেষে তবে আমরা এক একটা টপিক নিয়ে কাজ শিখবো যেমন আমরা প্রথমে কিন্তু প্রোডাক্ট প্রমোশন শিখেছি বা দেখেছি এটা কিন্তু একটা টাইপের এখন আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন নতুন নতুন টাইপের কাজ দেখব আর সব কাজের টাইপ আমরা নিজেদের মতো করে আয়ত্ত করে নিব তারপর আমরা মার্কেট প্রাইসে সেগুলো সেল করবো তো এর আগে আমাদের ছিল বেসিক ভিডিও আমরা নর্মালি টুল সম্পর্কে জেনেছি বা কাজের শুরু করেছি তো এখন আমরা ধীরে ধীরে সেই কাজের দিকে অগ্রসর হব তো অনেক কথা বলে ফেললাম যদিও কথাগুলো টপিক রিলেটেড এবং এগুলো আপনাদের জানা দরকার কারণ ওই মার্কেট সাথে কাজের রিলেটেড যদি না থাকে তাহলে সেই কাজের কোনোই ভ্যালু নেই আমি কিন্তু আপনাদেরকে শর্ট টাইমে খুব অল্প সময়ের ভিতরে এই জায়গাটায় একটা জায়গা করে নেওয়ার আপনি জায়গা তৈরি করে নেওয়ার একটা সুযোগ তৈরি করে দিতেছি তো অনেক এক্সপার্ট আছে আমার এই ভিডিও অনেক এক্সপার্ট মানুষও দেখতেছে তো আমি চাচ্ছি যে সবাই যেন সুযোগ পায় সবাই যেন কাজ করার মতো তৈরি হয় সেজন্যই কিন্তু আমি একদম নিখুঁতভাবে বলার চেষ্টা করি তো যাই হোক তো আমরা এখন কাজে আসি তো আমি আজকে আপনাদেরকে যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে আপনার গোল্ড টাইটেল অ্যানিমেশন আমরা একটু দেখি সেটার ভিডিওটা একটু দেখি ওকে সেটার ভিডিওটা হচ্ছে অ্যাওয়ার্ড টাইটেল অ্যানিমেশন মানে অ্যাওয়ার্ড পেলে যে টাইটেল অ্যানিমেশন অ্যানিমেশন করে মানুষ বা অ্যাওয়ার্ডের জন্য যে প্রোমো ভিডিও তৈরি করে সেটা আমি প্রচুর কাজ পেয়েছিলাম এই টপিকটার উপরে তো আমি দেখি সেটা একটু ভিডিওটা দেখি ভিডিওটা দুই মিনিটের কিন্তু আমি দুই মিনিটের একটু না দেখে আমি পুরোটা কেন দেখালাম সেটা আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে এই ভিডিওটা দেখার পরে বা যে কোনো প্রোমো ভিডিও বলেন বা যে কোনো কাজের ভিডিও যখন আপনি দেখবেন তখন চারিদিকে খেয়াল রাখবেন শুধুমাত্র ভিডিওর দিকে তাকিয়ে থাকলে হবে না সেটার কারণ হচ্ছে আপনার ভিডিওটার ভিতরে কি কী আছে কন্টেন্ট কি কী আছে বা ভিডিওটা কতটুকু সুন্দর লাগতেছে এই জিনিসগুলো আপনাকে ফার্স্টে ধরে নিতে হবে যেমন এই ভিডিওটায় আমরা একটা শুধুমাত্র টাইটেল অ্যানিমেশন দেখলাম সিম্পল একটা টাইটেল অ্যানিমেশন সিম্পল বলতে আপনার খুবই এক টাইপের মানে একই টাইপের শুধুমাত্র কিছু টেক্সট আসে এগুলো কিন্তু কাজ বেশি কারণ আমি কিন্তু দেখাচ্ছি আর মেন যে কথা সেটা হচ্ছে সাউন্ডের ব্যাপারে দেখেন এখানে সু খুবই একটা প্রফেশনাল সাউন্ড ইউজ করেছে এরা তো এই সাউন্ডগুলো আপনার দেখতে হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কারণ এর আগে আমি আপনাদেরকে যে কাজগুলো দিয়েছি বা মোটামুটি আপনারা করেছেন কাজগুলো মোটামুটি ভালো হয়েছে কিন্তু সাউন্ডের বেলায় খুবই খারাপ খুবই খারাপ হয়েছে একটা সাউন্ডও আমার কাছে মোটেও ভালো লাগেনি একটা সাউন্ডও ম্যাচিং না একটা টাইটেল অ্যানিমেশন বলেন একটা প্রোডাক্ট প্রোমোশন বলেন প্রতিটার কিন্তু সাউন্ডের দিক খেয়াল রাখতে হবে সাউন্ড যত ভালো হবে আপনার মানে সাউন্ড যত প্রফেশনাল হবে তত ভিডিওটা লুকিং খুব ভালো হবে তো এখন দেখেন এই সিম্পল এই জিনিসটাকে তৈরি করা যায় কত ইজিতে এবং কত দ্রুত এবং কিভাবে মার্কেটে সেল করবেন সেটাও আমি দেখাবো যেমন আমি এটা টাইটেলটা দিয়েছিলাম আই উইল ক্রিয়েট অ্যাওয়ার্ড শো ওপেন আর টাইটেলশন উইদিন ফোর আওয়ার চার ঘন্টার ভিতরে এটা তৈরি করবো এরকম একটা আমি অফার দিয়েছিলাম কাজের জন্য তো এখান থেকে সেভাবেই আমি কাজ পেয়েছি যাই হোক তো ওই ব্যাপারে পরে আসি তো আমরা এখন সেই জিনিসটা একটু দেখি তো আমরা নর্মালি ওকে এটাকে ওপেন করে নিচ্ছি এটা খুবই সহজ একটা কাজ আমি সহজভাবে দেখাচ্ছি কারণ টাইটেল অ্যানিমেশনের যে হার্ট হার্ড কাজগুলো বা এর যে কাজগুলো প্রচুর পরিমাণে এফেক্টস থাকে যেগুলো ওগুলো আপনারা ট্রাই করলে পারবেন তবে আমি সহজ জিনিসটা ফার্স্টে দেখিয়ে নিচ্ছি কেন কারণ এই সহজ কনসেপ্টটা যদি আপনি ধরতে পারেন তাহলে যে কোনো টাইপের অ্যানিমেটেড আপনি করতে পারবেন তো এগুলো আস্তে আস্তে হবে তো আমি প্রথমে সহজগুলো একটু দেখি তো এটা আপনার এফেক্টে ওপেন হোক আমরা তার মধ্যে অন্য কথা বলি সেটা হচ্ছে ওকে আমি একটু কাজ দেখি এখানে ওপেন হোক আমরা একটু অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড টাইটেল অ্যানিমেশন ভাবে দিবেন দেবেন দেখে নেবেন এখানে আপনার কাজের ডিমান্ডটা কতটুকু সরি আমি এই যে একটা দিয়েছিলাম আচ্ছা অ্যাওয়ার্ড টাইটেল অ্যানিমেশনটা দেয়নি অ্যাওয়ার্ড টাইটেল দিয়েছি তো এখানে একটাই আসছে কারণ এখানে কাজ নেই আসবে কি কীভাবে ওকে তো একটা কাজ আসছে কাজটাই আমার দেখেন এই যে অ্যাওয়ার্ড টাইটেল লিখে সার্জ দিয়েছি তো শুধুমাত্র আমার কাজটাই আস আসছে এখানে আমার এখানে দুইটা রেটিং আছে থ্রি পয়েন্ট এইট যাই হোক কাজ এখানে সার্ভিস নেই আপনার কাজ আছে প্রচুর কিন্তু সার্ভিস নেই দেখেন এখন যদি মানুষ সার্চ দেয় অ্যাওয়ার টাইটেল তাহলে কিন্তু আমার জিনিসটাই পাবে তো এখান থেকে আমি শুধুমাত্র কাজ পাবো এখন আমি যাচ্ছি সবাই যেন কাজ পায় তো দেখেন এখানে কিন্তু এত বড় একটা মার্কেট প্লেসে শুধুমাত্র আমিই আছি অ্যাওয়ার টাইটেল লিখে সার্চ দিলে শুধুমাত্র আমারটাই আসে এটা খুবই দুঃখজনক অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সেক্টরে দেখবেন প্রচুর পরিমাণে এখানে মানুষ থাকে ওকে সেটা একটু দেখলাম আচ্ছা যাই হোক আমরা এখন কাজে আসি আরেকটা কথা সেটা হচ্ছে আমি যেভাবে তৈরি করতেছি বা আমি যেটা ইউজ করি নর্মালি আমি যে আপনার টাইটেল অ্যানিমেশনের যে গিকটা ইউজ করেছি বা যেভাবে আমি কাজ করেছি ওভাবে হু হু কপি করতে যাবেন না একটু ডিফারেন্ট করতে হবে তো আপাতত এখনই কেউ গিট খুলতে যায় না বা ফাইবারে এই জিনিসগুলো না জেনে কাজ করতে যায় না যারা এক্সপার্ট আছে তারা করতে পারেন তবে আমি আশা করি যে আপনাদের দেখানোর পরে এই জিনিসগুলো তারপরে আপনারা এগুলো করেন কারণ ফাইবারটা হচ্ছে খুবই একটা সেন্সিটিভ জায়গা তো এই জায়গাটায় আপনার যদি না জেনে ঢুকে পড়েন তাহলে প্রবলেম হলে সেই দায় আমি নিব না সেটা আপনার নিজেরাই নিতে হবে আচ্ছা তো আমরা এখন যেটা করব যেটা দেখা যাচ্ছি আচ্ছা এটা ছিল পূর্বের মেবি কাজ এই যে দেখেন পূর্বের করা কাজ এই যে লাস্ট টাইম এটা শেষ করেছিলাম একটা স্কুলের অ্যাওয়ার্ড ড্রাইভার আচ্ছা এটাকে আমরা কেটে দিই আমরা একটা নতুন প্রজেক্ট ওপেন করি তো আর একদম প্রথম থেকে একটা প্রজেক্ট ওপেন করি সেজন্য আমাকে যেটা করতে হবে এটাকে এক্সট্রাক্ট করে নিই ওকে আমাদের আপাতত এটার দরকার নেই ফাইল ওকে এটা ডাবল কপি হয়ে গেছে তো এটাকে আমি একটু কেটে আবার প্রথম থেকে করতেছি এটা আমার পূর্বের ফাইল ছিল যে কারণে এটা আমার সেই ফাইলটা ওপেন হয়েছে এখান থেকে তো আমি ওইটাকে আবার রিমুভ করে আমি আবার নতুন করে তৈরি করতেছি তো সেই জন্য আমাদের পূর্বের ফাইলটা ডিলেট দিতে হবে ওকে ডিলেট হচ্ছে না কেন ওকে ডিলিট হয়েছে ফাইলটাকে এক্সট্রাক্ট করে মেবি কোনো প্রবলেম হবে না প্রথম থেকে ওপেন হবে আমি জিনিসটা প্রথম থেকে দেখাচ্ছি সেই কারণেই আমার কাজের প্রজেক্টটা সেটা আমি ক্যানসেল করে দিয়েছি প্রথম থেকে দেখালে জিনিসটা বুঝতে সুবিধা হবে ওকে তো আজকে আমরা এই ছোটো একটা জিনিস দেখব কিন্তু এটার মার্কেট ডিমান্ড অনেক ভালো সে কারণে আমরা একটু একটু জিনিস দেখবো আর আমরা পরবর্তীতে আরো কিছু এফেক্ট দেখবো টাইটেল অ্যানিমেশন মানে একটা ভিডিওতে কিভাবে দেওয়া হয় এটা হতো নরমালি হচ্ছে একটা ভিডিও মানে এখানে আপনি অন্য কোনো ভিডিও আনতে পারবেন না আমরা এরপরে দেখবো একটা ভিডিওতে কিভাবে টাইটেল সুন্দর সুন্দর টাইটেল দিতে হয় যেটা আমি লাস্ট তৈরি করেছিলাম একটা ভ্লগ ভিডিওতে ভ্লগ ভিডিওতে তাদের কথার পাশাপাশি তাদের প্রোডাক্টের টাইটেল অ্যানিমেশন করতে হয় মানে মানে টাইটেল দিতে হয় লিখতে হয় সেই সেগুলো আমি একটু অ্যানিমেটেড আকারে একটু সুন্দরভাবে তৈরি করেছিলাম তো সেই জিনিসগুলো আমরা দেখব পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আজকে একটা কাজের জিনিস দেখি এটা আপনি কাজ করতে পারবেন আর সেগুলোও কাজের পরবর্তীতে আমরা যেগুলো দেখবো সেগুলো কাজের তবে আপনার বিভিন্ন টাইপের কাজ আছে ওই যে বললাম তো আজকে আমরা একটা টাইপ দেখলাম পরবর্তীতে আমরা সেই টাইপগুলো দেখব আর সেগুলো হচ্ছে আপনার একটার সাথে আরেকটা লিংক লিঙ্ক আছে যেমন আমরা সেই টাইটেল অ্যানিমেশনটাকে শুধুমাত্র টাইটেল অ্যানিমেশনের টেম্পলেট থেকেই করবো না সেখানে আমরা নতুন একটা ভিডিও ইম্পোর্ট করে সেই ভিডিওর উপরে টাইটেল দিতে হবে তো এই জিনিসগুলো আমরা দেখবো কথাগুলো একটু কঠিন হয়ে গেলেও একটু অপেক্ষা করেন সমস্যা নেই সেগুলো সহজভাবে বুঝিয়ে দিব তো এটা ওপেন হওয়ার মাঝে আমি সেই কথাগুলো একটু বলে নিলাম যাই হোক এটা ওপেন হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব আমরা তো জানি নর্মালি যে প্রথমে কি করতে হয় এরকম একটা ফাইল ওপেন হওয়ার সাথে সাথে এটাকে ফুল থেকে আপনার আহ এটাকে কোয়ার্টার করে নিতে হয় এটা আমি বারবার বলিনি তার কারণ হচ্ছে এটা রেজুলেশনটা একটু কমে যাবে এবং কাজ করতে সুবিধা হবে নাহলে আপনার আফটার এফেক্ট অনেক সময় ক্র্যাশ করে তো তারপরে এখান থেকে আমরা ফিট করে নিচ্ছি তো যখন দেখবেন মাউসে লোড নেয় আমি কথাগুলো কিন্তু ওর আগে অনেকবার বলেছি মাউস যখন দেখবেন লোড নেয় তখন মাউসে কখনোই প্রেস করবেন না বসে থাকবেন যেমন আমরা যদি একটু দেখাই আমি আরেকবার একটু দেখিয়ে নিচ্ছি যারা মোটামুটি জানেন তারা তো জানেন আর যারা না জানেন তারা দেখেন এই যে দেখেন এই যেটা লোড নিচ্ছে কিন্তু প্রচুর লোড নিচ্ছে এখন যদি আপনি কোথাও প্রেস করেন তাহলে এই আফটার এফেক্টটা ক্র্যাশ করবে মাউস কোথাও এখন চাপ দিবেন না যখন ততক্ষণ না এটা লোড নেওয়া শেষ হবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন এটা কিন্তু আমি বারবার বলি আমি যদি এখন কোথাও প্রেস করি তাহলে এটা আপনার ক্র্যাশ করবে বা আপনার এই আফটার কেটে টোটাল প্রজেক্টে এটা কেন হয় এটা হওয়ার কারণ হচ্ছে প্রসেসিং স্পিড কম হওয়ার কারণে প্রসেসিং স্পিড যত কম হবে ততই আপনার এই ঝামেলাটা হয় তো এ কারণে আমরা একটু অপেক্ষা করব এই যে দেখেন লোড নেওয়া শেষ আচ্ছা তো এখন দেখেন এরকম একটা প্রজেক্ট ওপেন হওয়ার পরে বায়ার আপনাকে কিভাবে কাজ দিবে আমরা কাজটা সেভাবে ধরিয়ে নিচ্ছি বায়ার আপনাকে নর্মালি কিছু টাইটেল দেবে ছোটোখাটো টাইটেল দেবে আপনাদের ফার্স্টে থিম বুঝতে হবে আমরা কি করতে যাচ্ছি কাজ করলেই হবে না এর আগে কিন্তু আমি প্রচুর প্রশ্ন পাই যে ভাই আমি অনেক কাজ পারি আমি অনেক প্রফেশনাল কাজ পারি কিন্তু এই কাজগুলো কিভাবে নিতে হয় বা কাজগুলো কিভাবে করতে হয় এই জিনিসটা আমি জানি না তো এই জিনিসটা নিয়ে আমি প্রবলেমে আসি বা আমি কাজ কিভাবে সাবমিট করবো এরা কিভাবে আমার কাজ পছন্দ করবে এই জিনিসগুলো আমি জানি না তাহলে আমি কি করব তো তাদের উদ্দেশ্য করে আর আপনাদের উদ্দেশ্য করে বলতেছি সেটা হচ্ছে একটা কাজ বাড়লেই হবে না সেটাকে ক্লায়েন্টের উপযুক্ত তৈরি করে নিতে হবে এটা কিন্তু আমি বারবার বলি তো আপনাকে ফার্স্টে থিম বা কনসেপ্টটাকে বুঝে নিতে হবে আমরা কি করতে যাচ্ছি আমরা এখন এই যে এই জায়গাটায় আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাওয়ার্ড টাইটেল অ্যানিমেশন এটা আপনাকে মাথায় রাখতে হবে অ্যাওয়ার টাইটেল অ্যানিমেশন জিনিসটা কী কোনো একটা আপনাকে এখন মাথায় রাখতে হবে আমি একটা কোনো অনুষ্ঠানে আছি সেই অনুষ্ঠানের অ্যাওয়ার্ড দিবে তো সেই অ্যাওয়ার্ডটা বড় স্ক্রিনে হয়তোবা আমার ক্যামেরার পিছনে বা ক্যামেরার সামনে মানে আমি কথা বলতেছি আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো বা সেই ভিডিওটা ডিসপ্লে হবে বড় আকারে তো সেখানে কিন্তু আমার এই জিনিসগুলো থাকবে এখন চোখ বন্ধ করে আপনি জিনিসটা কল্পনা করেন যে আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায় আমার ব্যাকগ্রাউন্ডে বিশাল আকারের একটা স্ক্রিন সেই স্কিনে কিছু কিছু নাম আসতেছে অ্যাওয়ার্ডের কিছু নাম আসতেছে তো সেই নামগুলো তো সেই জিনিস সেই কনসেপ্টটা মাথায় নিয়ে আমরা এখানে কাজ করব তো আমাদের এখানে শুধুমাত্র থাকবে কিছু টাইটেল আর বায়ার আপনাকে সেই জিনিসটা ভেবেই কিন্তু আপনাকে কাজ দেবে তো এই কথাগুলো আমি এই জন্য বলে নিয়েছি তো বায়ার আপনাকে নরমালি কিছু টাইটেল দিবে টাইটেল দিয়ে বলবে এই টাইটেলগুলো জাস্ট এখানে বসিয়ে দাও বা এই টাইটেলগুলো নিয়ে তুমি একটা অ্যাওয়ার্ড অ্যানিমেশন তৈরি করো বা অ্যাওয়ার্ড টাইটেল অ্যানিমেশন বা এই ভিডিও এই টাইপের ভিডিও তৈরি করো তো আপনাকে কিছু টেক্সট দিয়ে দেবে হয়তো বা পাঁচটা বা দশটা টেক্সট দিয়ে দেবে তো আর জিনিস সেটা হচ্ছে আপনার ফাইবারে যখন কাজ করতে যাবেন তখন ফাইবার কিন্তু আপনি বলেই দিবেন যে এই ভিডিওটা আমি তৈরি করবো ভিডিওটা দেখেন কত সেকেন্ডে আছে এখানে সেকেন্ড নাই মেবি এটা মেবি তিরিশ সেকেন্ডে ফ্রেম দেওয়া আছে তিরিশ সেকেন্ডে তো তিরিশ সেকেন্ড আপনি তৈরি করবেন তিরিশ সেকেন্ডে আপনার কয়টা টাইটেল দেখেন এই যে একটা টাইটেল দুইটা টাইটেল তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা টাইটেল আটটা টাইটেল অ্যানিমেশন এখানে আছে তো আটটা টাইটেল অ্যানিমেশন বা তিরিশ সেকেন্ডের ভিডিও আপনি তৈরি করবেন তখন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার তো টাইটেল তিনটা বা আমার টাইটেল পাঁচটা বা আমার টাইটেল দশটা আমি লাস্ট যেটা শেষ করেছিলাম সেটা টাইটেল হচ্ছে আপনার তিরিশটা টাইটেল অ্যানিমেশন তো এ এভাবে কিন্তু কাস্টমভাবে অর্ডার নেওয়া যায় এখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার দশটা টাইটেল অ্যানিমেশন তাহলে আপনাকে এখানে আটটা আছে এখানে দেখেন আটটা আছে তো তার সাথে আরও দুইটা অ্যাড করে এখানে এগুলোকে জাস্ট দিতে হবে এভাবে কিন্তু ক্লায়েন্ট যেভাবে কাজ দিবে আপনাকে যেভাবে বলবে সেভাবেই কিন্তু এগুলোকে করে নিতে হবে কাজটা করা খুব ইজি কিন্তু নেয়া আর কাজটা সাবমিট করা এই জিনিসটাই থেকে বেশি প্রবলেম ফেস করে মানুষ বা প্রবলেম হয় তো আমরা এখন যে কাজের ব্যাপারে আসি আমরা একটু কাজ দেখি তারপরে এটাকে রেন্ডারিং প্রসেস এবং পরবর্তী যে বায়ারের রিকোয়ারমেন্ট বা এই জিনিসগুলো নিয়ে একটু পরে আলোচনা করতেছি আমরা আপাতত কাজ দেখি কাজ আপনারা নর্মালি পারবেন তো দেখেন এই যে এখানে সিন অনেকগুলো সিন আছে আমরা আটটা সিন মানে আট আটটা টাইটেল এখানে অ্যানিমেটেড করতে পারবো তো একদম খুবই ইজি প্রথমটা করবো দ্বিতীয়টা তৃতীয়টা এভাবে করব আমরা কিন্তু এখান থেকে করতে পারি আমরা একটু এবার একটু প্রফেশনাল হই কি বলেন এই যে আমরা এই সিন ওয়ানে করবো সিন ওয়ানে কি করেছি সিন ওয়ানটাকে ওপেন করেছি তারপর ভিতরে টাইটেল কোথায় আছে সেটাকে খুঁজে বের করছি না আমরা কিবার একটু প্রফেশনাল হই আমরা একটু প্লেস হোল্ডার থেকে করি ওকে তো প্লেস হোল্ডার ওপেন করার পরে যে টেক্সট প্লেস হোল্ডার ওয়ান এই টেক্সট প্লেস হোল্ডার ওয়ান যদি আমি ওপেন করি তাহলে দেখেন কি ওপেন হয় এই যে ওপেন হলো এই যে টেক্সট প্লেস হোল্ডার ওপেন হলো এটাকে জাস্ট এখান থেকে ফিট করে নিচ্ছি এটাকে কোয়ার্টার করে নিচ্ছি আর আমাদের মেইন কিন্তু আওয়ার টাইটেল অ্যানিমেশন এটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট এটা হচ্ছে মেইন প্রজেক্ট আর এটা আমি ওপেন করেছি কোথা থেকে প্লেস হোল্ডার থেকে এখন আমি এটাকে জাস্ট রিনেম করব রিনেম করে আমি আমার নাম লিখতেছি ওকে আমি বড় হাতের করে নিয়েছি ওকে তো আমাদের নাম লেখা শেষ এখন আমরা এক সুন্দর একটা ফন্ড দিব ফন্টের ক্ষেত্রে আমি যেটা প্রফেশনাল ইউজ করি সেটা আমি ইউজ করবো আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন তবে আপনারা গুগলে সার্চ করে প্রফেশনাল ফোনটা ইউজ করবেন তো আমি সবসময় এই ফোনটা ইউজ করি তো আপাতত আমার এই ফোনটাই ভালো লাগে তো ফন্টটা ইউজ করার জন্য আচ্ছা আমি একটা ভুল করে ফেলেছি আমি ফোনটা ইউজ করেছি প্র ইউজ হয়নি সেটার জন্য আমাকে এটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করলাম এখন আমি ফোনটা চেঞ্জ করবো এইসিএল ওকে এই যে ওপেন করলাম এখন দেখেন ফন্টটা চেঞ্জ হয়েছে আমরা এখন যদি এটা টাইটেল যাই এখানে আসার যে দেখেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে ওকে তো এখন কিন্তু আমি এটাকে অন্যভাবে চেঞ্জ করতে পারতাম যেমন এই যে সিন ওয়ান এটাকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করতাম ওপেন করার পর এখান থেকে খুঁজতাম প্লেস হোল্ডার কোথায় আছে প্লেস হোল্ডার কোথায় টেক্সট প্লেস হোল্ডার কই 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 এই যে টেক্সট প্লেস হোল্ডার ওয়ান তারপরে আবার এটাকে আসতাম এখানে তা আমরা একটু এবার কিন্তু একটু প্রফেশনাল হয়ে গেছি আমরা কিন্তু সবাই একটু কাজ মোটামুটি পারি এই কারণে কিন্তু আমি এখন ভেঙে ভেঙে আর দেখাবো না আমরা এখন শর্টকাটে দেখাবো আর শর্ট কাজ করতে গেলে আপনার এই জিনিসগুলো জানতে হবে আর তাছাড়া আমরা যখন আস্তে আস্তে এই জিনিসগুলো দেখবো তো তারপরে আমরা শুধুমাত্র কাজ ধরবো আর করে ফেলবো দ্রুত যেন কাজগুলো হয় তো আমি কিন্তু আপনাদের সেই শর্টকাট টেকনিকটা দেখিয়ে দিলাম যে আমরা এখান থেকে ওপেন না করে ভিতরে ধরে ধরে না করে আমরা জাস্ট সরাসরি এই টেক্সট প্লেস হোল্ডার থেকে ওপেন করা এটা প্লেস হোল্ডারের ভিতরে থাকে ওকে তো আমরা জাস্ট নামটাকে চেঞ্জ করলাম এখন যে কথাটা মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার এটা কি মিডেলে আছে বা এটার পিছনের যে এফেক্টটা আছে সেই এফেক্টটা কি আমার সাথে চেঞ্জ মানে চেঞ্জ হয়েছে কিনা এই জিনিসটা আমাকে একটু সই বা পজিশন মতো করতে হবে তো দেখেন এই যে এটাকে জাস্ট ফুল করে নিলাম আর এটাকে কোয়ার্ডার করে নিলাম এখন হচ্ছে আমার এটার এটা হচ্ছে মেইন ফ্রেন্ড ফ্রেম তো এটার মাঝে কিন্তু এই লেখাটা নেই আমি যতটুকু দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে লেখাটা একটু উপরে আছে মিডল থেকে একটু উপরে আছে দেখতে একটু কেমন যেন লাগতেছে আমরা যদি একটু প্রথম থেকে প্লে করি এই যে দেখেন এই যেভাবে আমি প্লে করতেছি না কারণ এটা প্রচুর লোড নিবে এই যে দেখেন লেখাটা মেবি একটু উপরের দিকে আসে আর এখানে মেবি সমানে থাকা যায় কিন্তু আমরা চাচ্ছি যে আরেকটু নিচে নামাতে লেখাটাকে আরেকটু নিচে নামাতে এখন লেখাটাকে নিচে নামাতে হলে এই যে টেক্সট প্লেস হোল্ডার আছে এটাকে জাস্ট এখান থেকে ধরে একটু নিচে নামালেই হবে এই যে একটু নিচে নামালাম এখন আমরা যদি একটু দেখি এখানে আসার পর এই যে নিচে নেমে গেছে তো একটু সাইজ সরে গেছে এই যে এখান থেকে এভাবে আপনাদেরকে ধরে ধরে এটাকে বসাতে হবে এই যে এটা এখনও মেবি মিডলে নেই তো এই যে দেখেন এখন আমি বসেই যে এখন দেখেন মোটামুটি একটু মিডেলে আমার মনে হচ্ছে যে এটা আছে একটু মিডেলে ওকে তো এই হচ্ছে বিষয়টা এই জিনিসগুলো দেখবেন আমার জাস্ট ছোট নাম যখন এখানে বড় নাম আসবে তখন কিন্তু সেটাকে মিডেল পজিশনে অ্যালাইন করে নিতে হবে যে মানে এখানে যে এই যে প্যারাগ্রাফ অপশন আছে এখান থেকে জাস্ট অ্যালাইন করে নিতে হবে যে আপনার কাজের টাইটেলটা কোন পজিশনে আছে সেটাকে আপনার পজিশন মতো করে নিতে হবে আমি সেটাও এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা নেক্সট প্রজেক্টে আসি নেক্সট সরি নেক্সট স্লাইডে আসি স্লাইডে আসার পরে এখানে দেখেন এই যে বেস্ট অ্যাক্ট্রেস এক ড্রেস তো এটাকে জাস্ট আমরা একটু চেঞ্জ করে আমরা একটা বড় প্যারাগ্রাফ দেবো যেমন টাইটেল অ্যানিমেশনে বড়ো প্যারাগ্রাফের দরকার হতে পারে তো আমরা সেই জন্য হেল্প থেকে আমরা একটা লেখা কালেক্ট করি তো আপনাদের বায়ার যেভাবে লেখা দিবে যেমন এই যে থ্যাংকস ফর পার্সেসিং আওয়ার প্রজেক্ট তো এই লেখাটা ধরেন আমাদের টাইটেল অ্যানিমেশন তো আমরা কাট কপি করে নিচ্ছি লেখাটাকে লেখাটাকে আমরা জাস্ট ওখানে পেস্ট করবো এই যেখানে তো কোথায় পেস্ট করবো এই যে সিন টুতে আমরা তো এখন সিন টুতে আছি তো সিন টুতে এই যে টেক্সট প্লেস হোল্ডার টু এখানে আসার পরে এটাকে ফার্স্ট ফিট করে নেবো এই যে ফিট করে নিলাম কোয়াটার করে নিলাম ডাবল ক্লিক করে এটাকে আমি পেস্ট করব কন্ট্রোল ভি ওকে পেস্ট করলাম আমি একটু সময় নিচ্ছি একটু দেখে নেম আর এটার রেকর্ডিংটা ঠিক আছে কি না হ্যাঁ রেকর্ডিংটা চলতেছে মাঝে মধ্যে হয় কি অফ হয়ে যায় তো দেখেন এই যে আমরা একটা বড় লেখা নিলাম এবার বড় লেখাটা কি কী করবো জাস্ট এখানে সিলেক্ট করবো খেয়াল রাখবেন এখানে যেন সিলেক্ট অবস্থায় এখানে আবার সিলেক্ট হয়ে এটাকে আবার যেন কম বেশি করানো হয় তাহলে কিন্তু এটা লেখা আপনার এখানে টেক্সট উঠে যাবে যেমন এটাকে জাস্ট সিলেক্ট করলাম এই যে ধরেন এখানে এই যে পয়েন্টটা বসালাম এই যে এখন যদি আমি এখানে এসে যদি এস বাটনে প্রেস করি তাহলে এই লেখার মধ্যে কিন্তু এস লেখাটা আসবে তো আমরা জাস্ট এখানে ফাঁকা জায়গাটা একটা ক্লিক করবো যে ফাঁকা জায়গাটা একটা ক্লিক করলাম এখন আমরা জাস্ট এই যে এটাকে এটাকে সিলেক্ট করলাম এখন কিবোর্ড থেকে এস বাটনে প্রেস করবো দেন এই স্কেল অপশনটা আসবে জাস্ট এটাকে কমিয়ে নিচ্ছি এটা আমি আপনাদেরকে দেখিয়েছি তারপরে আবার একটা দেখিয়ে নিচ্ছি তো এখন দেখেন এই যে থ্যাংকস ফর ইউর পারসেসিং থ্যাংকস আচ্ছা থ্যাংক ইউ ফর পার্সেসিং আওয়ার প্রজেক্ট তো এখানে ধরেন লেখাটা হচ্ছে এরকম তারপরে এখানে আরও একটা লেখা আছে এই যে সাপোজ ধরেন আরও একটা নিচে লেখা আছে আমি আর একটা লেখা আনি ইউ গেট ফন ফ্রম ফলোয়িং লিঙ্কস এই যে ধরেন এই লেখাটা আমাদের এই দুটো লেখা কাঠ কপি আচ্ছা তো এই যে জাস্ট ওই লেখাটাকে আমরা কী করবো আমরা জাস্ট নেক্সট নিব তো এই যে এখানে দিয়ে এখান থেকে একটু বড় করে দেখে নিই কোথায় আছে প্রজেক্ট আচ্ছা এই প্রজেক্ট তো আমরা জাস্ট এন্টার দিলাম কন্ট্রোল ভি দিলাম এই যে আমরা জাস্ট আরেকটা লেখা আনলাম এখন এই লেখা দুটোকে আমাদের এখানে বসিয়ে দিলেই হবে না বসানোর পর পাশাপাশি আমাদের এদের অ্যালাইন ঠিক করতে হবে কোন জায়গাটায় আছে তো আমরা জাস্ট একটা জায়গায় সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করলে এটা টোটাল সিলেক্ট হবে এখন আমরা এখানে একটা প্রফেশনাল ফন্ট দিব এই সি আমি এটা দিতেছি এই দিলাম দেওয়ার পরে আমরা একটু ছোট করে নিচ্ছি একটু ছোট করে নিলাম এখন দেখেন মনে হচ্ছে যেন দুইটা জিনিস একদম একটার সাথে আর একটা লেগে আছে এরকম একটা জিনিস মনে হচ্ছে আমরা একটু মেইন প্রজেক্টে আসি দেখেন আসার পরে এই যে দেখেন এটা কি মনে হচ্ছে যেন দুইটা একদম হিজিবিজি লাগতেছে এই যে দুইটা মনে হইতেছে যেন একদম একটার সাথে আরেকটা একটা লেগে আছে তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে শুধুমাত্র করে দিলেই কিন্তু হবে না জিনিসটা সুন্দর হতে হবে তো আমরা এটাকে একটু দূরে নিব মানে দুইটা লেখাকে একটু দূরে নেব সেজন্য আমরা এটাকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করলাম এখন আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে টেক্সটের যে ক্যারেক্টারটা হ্যাঁ তো এটাকে জাস্ট আমাদের একটু পরিবর্তন করতে হবে তো দেখেন আমরা যদি একটু এটাকে বড় করি কোথায় গেল আচ্ছা এই জিনিসটাকে আমাদের আলাদা করতে হবে এই জিনিসটার নিচের যে অংশটা সেটা দেখা যাচ্ছে না তো সেটাকে এইভাবে একটু নিচে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন এই যে আমাদের এখন ডিসপ্লেতে দেখা যাচ্ছে তো এখানে আমরা কি করতে যাচ্ছি আমরা দুটো লেখাকে উপরে নিচে একটু দূরত্ব দিতে যাচ্ছি তো সেজন্য আমাদের এই যে এ এ এটার উপরে নিচে এ লাইন দেওয়া আছে এটাকে জাস্ট একটু দূরে করে দিচ্ছি এই যে দেখেন একটু দূরে করে দিলাম এই যে বা এই যে এই এতটুকু করে দিলাম এতটুকু এখন দেখতে ভালো লাগতেছে এই দেখেন এখন লেখাটা একটু দূরে আছে এখন দেখতে আর একটু ভালো লাগতেছে তো আমরা জাস্ট এখন যদি মেইন প্রজেক্টে যাই তাহলে দেখেন এই যে এখন কিন্তু এটাকে দেখতে আরও সুন্দর লাগতেছে আমরা চাইলে আরেকটু উপরে উঠিয়ে দিতে পারি যদি একটু বেশি ফাঁকা লাগে এখানে এসে জাস্ট এটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি এই যে আমরা আর একটু কমিয়ে দিলাম এখন অনেক সময় আপনাদের এই যে অনেক সময় আপনাদের যেটা হবে সেটা হচ্ছে অনেক সময় এই যে লেখাটা এই লেখাটা এভাবে থাকবে যে এভাবে থাকবে দেখাই আপনাদেরকে এভাবে থাকবে এভাবে থাকতে পারে আপনি যখন কাজ করবেন তখন এইভাবে থাকতে পারে এই যে কাজ করার সময় যে দেখেন এই যে লেখাগুলো শুরু হয়েছে এখান থেকে এখান থেকে যেখান থেকে শেষ হোক এই যে প্যারাগ্রাফ অপশনে তো এটা সব সবসময় আপনি যত প্রোডাক্ট প্রমোশন বলেন যত টাইটেল নির্মোশন বলেন সবগুলো আপনি একটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে নিই কন্ট্রোল এ এই যে মাঝেরটা সিলেক্ট করবেন এই যে মাঝেরটা এই যে সেন্টার সেন্টারে সিলেক্ট করবেন সেন্টার টেক্সট টেক্সটগুলো যেন সেন্টারে থাকে মাঝে থাকে তো এটাকে দেখলে আর একটু সুন্দর লাগে আমি আমি যত জানি কারণ অনেকেই সাইড ইউজ করে এই সাইড ইউজ করে তো কাজের সুবিধার্থে আমাদের এই সাইডগুলো ইউজ করতে হবে কিন্তু যখন মেইন টাইটেলটাই মেইন থিম থাকবে তখন এই যে সেন্টার এটাকে ব্যবহার করতে হবে আর এই সাইডে আমরা কখন ব্যবহার করবো সাইডে ছোটো ছোটো টেক্সট যখন থাকবে তখন এই সাইড অ্যালাইনটা ঠিক করে রাখবো আমরা এক পাশের পাশের সাইডের মার্জিনটাকে ঠিক রাখার জন্য এটা ব্যবহার করবো বা এই পাশের মার্জিন ঠিক রাখার জন্য রাইট অ্যালাইন আচ্ছা অ্যালাইন টেক্সট এটা ইউজ করব আর নর্মালি টাইটেল অ্যানিমেশনের জন্য বা মেইন থিম যদি আপনার টেক্সট হয় তখন আমরা এই সেন্টার টেক্সটটা ইউজ করব। ওকে তো কাজ কিন্তু এতটুকু কিন্তু জানার বিষয় কিন্তু এখানে অনেক আছে অনেক কারণ শুধুমাত্র এই টেকনিকগুলো জানলেই হবে না এর সাথেও আরও অনেক অনেক ধরনের টেকনিক আছে এর শেষ নেই একটা ভিডিওকে সুন্দর করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হয় বিভিন্ন আর এটা তো একটা সিম্পল ভিডিও নর্মালি একটা টাইটেল অ্যানিমেশন কিন্তু আপনাদের যখন একটা ভিডিও থাকবে নর্মালি একটা ভ্লগ ভিডিও বলেন বা এই টাইপের ভিডিও বলেন ধরেন একটা নাটক বা টেলিফিল্মে বলেন যেটাই বলেন না কেন ওই ভিডিওগুলোর টাইটেলগুলোকে ম্যাচিং করতে হয় তারপর টাইটেলগুলোকে পজিশন মতো বসাতে হয় কোন সাইডে দিতে হবে কোন সাইডে দিলে সুন্দর লাগবে আবার লেখাটা বোঝা যেন যায় এই জিনিসগুলোর দিকে প্রচুর খেয়াল রাখতে হয় তো আমরা ওই দিকে এখন না যাচ্ছি আমরা একটু সহজ জিনিসগুলো দেখি তো হার্ড জিনিস আমাদের এখন আপাতত লাগবে না তবে কাজ যেগুলো আছে যেগুলো কাজ পাওয়া যায় ম্যাক্সিমাম ওই জিনিসগুলোই আমরা দেখবো তো আমাদের কোর্সের কোর্সের ভিতরে যে টপিকগুলো আছে সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব আর এরপরে এই জিনিসগুলো শেখার পরে এইটা তো বেসিক জিনিস ছিল এই জিনিসগুলো শেখার পরে আরো অনেক হার্ড কিন্তু জিনিস আছে যেমন ক্যারেক্টার অ্যানিমেশন তারপরে আপনার কি বলে ওটাকে এক্সপ্লেইনার ভিডিও এগুলো কিন্তু টু ডি অ্যানিমেশন যেগুলো বলে ক্যারেক্টার টু ডি অ্যানিমেশন মানুষ এসে কথা বলবে প্রোডাক্ট নিয়ে কথা বলবে তো এই জিনিসগুলো কিন্তু আর একটু হার্ড তো এই জিনিসগুলো আমি কোর্সের ভিতরে রাখিনি তো এগুলো শিখতে হলে একটা টপিকে শিখতে হবে যেমন ক্যারেক্টার অ্যানিমেশন শিখবো আমি টোটাল ক্যারেক্টার অ্যানিমেশনই শিখবো তো সেই জিনিসগুলো শিখতে হলে আগে আফটার এফেক্টের বেসিক জিনিসগুলো এই যে টুলস বলেন এই কাজগুলো বলেন এইগুলো আপনাদেরকে জানতে হবে তো আপনারা এখন যেহেতু জেনে গেছেন আপনারা কিন্তু এখন এক্সপ্লেইনার ভিডিও বা এই জিনিসগুলো আপনারা শিখতে পারেন তো এগুলো আপনাদের যদি শেখার ইচ্ছা থাকে বা মার্কেট প্লেসে এগুলোর কিন্তু ডিমান্ড অনেক যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমি পরবর্তীতে আপনাদেরকে সেই টপিক নিয়ে শেখাবো আপনাদেরকে তো আপনাদেরকে শেখাতে আমার প্রবলেম হবে না কারণ আপনাদের বেসিক জিনিসগুলো জানা বা আপনারা জানেন তো নতুন অবস্থায় এই জিনিসগুলো আমি এই জন্য দেই কারণ ওই জিনিসগুলো নিয়ে রিসার্চ করা বা প্র্যাকটিস করা এটাই আপনার পুরো একটা টপিক নিয়েই কাজ করতে হবে তাহলে ওই টপিকটাই আপনি শিখতে পারবেন কিন্তু আফটারফেক্টের এই জিনিসগুলো বা বাদ বাকি জিনিসগুলো না জেনে ওই কাজে যাওয়া উচিত না আমি এটা মনে করি কারণ এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন এই আমি বেসিক নিয়ে দিয়ে এবং এটা থেকে আপনার কাজ করার জন্যই আমি কিন্তু এই মানে এই টপিকগুলো বেছে নিয়েছি আমার এই কোর্সের ভিতরে তো আমাদের আজকের ক্লাস আপাতত শেষ আমরা সেই জন্য শেষ পর্যায়ে এই কথাগুলো একটু বললাম তো আমরা এখন এই টোটাল প্রজেক্টের সামারি হিসাবে দুই মিনিট একটু কথা বলে নেই সেটা হচ্ছে দেখেন এই যে এখানে কাজগুলো আপনি নর্মালি করতে পারবেন খুব ইজিভাবে এই যে দেখেন এখানে বসে করতে পারবেন কিন্তু আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে একটু মাথায় রাখেন যে জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একটা প্রফেশনাল সাউন্ড আর হচ্ছে টাইটেল বা এই যে অ্যানিমেশন করবেন সেটা যেন সেন্টারে থাকে সেটার যেন পজিশন ভালো থাকে এবং সেটার জন্য দেখতে সুন্দর লাগে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এখন আপনার মনে এই প্রশ্নটা আসতে পারে যদিও প্রশ্নগুলো আপনার লাইভে করবেন এই প্রশ্নটা আসতে পারে যে আমি প্রফেশনাল সাউন্ড কোথায় পাবো কীভাবে চিনব প্রফেশনাল সাউন্ড এবং সেগুলো কে আমি যে অ্যাড করবো সেগুলো আসলে কীরকম হবে যে আমার প্রফেশনাল সাউন্ড একটা যদি হয় এক মিনিটের সেটাকে আমরা তিরিশ সেকেন্ডে কিভাবে কাটবো তো আশা করি নর্মালি এই ছোটোখাটো জিনিসগুলো আপনারা পারবেন কিন্তু আপনাদের যে প্রশ্নটা হয় এই সাউন্ডগুলো কিভাবে আমার শর্ট করে নিব তো আমি এর আগের টিউটোরিয়ালে সেই জিনিসগুলো দেখিয়েছি আপনাদেরকে সাউন্ড শর্ট করা বা এই জিনিসগুলো প্রথমে দেখিয়েছিলাম সাউন্ড নিয়ে কাজ দেখিয়েছিলাম আপাতত তো ওইগুলো ছিল একদম বেসিক তো সাউন্ড নিয়ে কাজ করলে সেটা নিয়ে আরেকটু মানে সেটা নিয়ে সরি আর না সেটা নিয়ে আপনার আপনার একটা টপিক সেই টপিকটা নিয়ে আপনার এক সপ্তাহ বা পনেরো দিনের মতো রিসার্চ করতে হবে তো আমরা এখন যে জিনিসটা শিখতেছি আমাদের আপাতত সাউন্ড নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই আমি কথাগুলো বলবো আমরা কাজ দেখি তারপর একটা সময় আমরা সাউন্ডগুলো দেখে নিব শুধুমাত্র সাউন্ডগুলোই দেখবো তখন আমরা তো জানি যে আমরা কাজ কাজগুলো করতে পারি তখন আমাদের আর সাউন্ডের তখন আমাদের কাজ নিয়ে টেনশন করতে হবে না তখন আমরা একটু সাউন্ড দেখবো সাউন্ডের এডিটিংটা দেখবো সাউন্ড এডিটিং আমরা নর্মালি পারি কিন্তু আপনার একটা সাউন্ড প্রফেশনাল সাউন্ড এখানে দিলেই হবে না যেমন এই ভিডিওটা তিরিশ সেকেন্ড একটা প্রফেশনাল সাউন্ড যদি চল্লিশ সেকেন্ড হয় ওইটা কি আপনি লাস্ট থেকে কেটে দিবেন তাহলে তো বিচ্ছিরি লাগবে দেখতে ওই চল্লিশ সেকেন্ডটাকে তিরিশ সেকেন্ড বানাতে হবে থেকে কিছু আপনার বিট কেটে দিতে হবে আর কিছু বিট কেটে দিলেই তো হবে না বিট যেগুলো কাটবেন সেগুলো যেন ম্যাচিং থাকে তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আমরা আপাতত এই কাজগুলো দেখি আমাদের মেন যে থিম যেটা যে কাজের থিমটা সেটা আমরা আপাতত দেখি তো আপনি জাস্ট এই জিনিসগুলো দেখবেন না সরি আপনি জাস্ট এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন এবং আপনাকে যে বললাম যে প্রফেশনাল সাউন্ড কোথায় পাবেন বা কীভাবে চিনবেন এই জন্য আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে আপনাকে ইউটিউবে প্রোমো ভিডিও দেখতে হবে আপনার টিভিতে যে অ্যাডগুলো দেখেন সেগুলো দেখতে হবে তারপরে আপনার সেই সেগুলোর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড কি কাজ করে বা কোন সাউন্ড দিয়েছে তারা বা আপনার ভিডিওগুলোতে কীভাবে সাউন্ড ইউজ করে বা এগুলোর জন্য এই জন্য আমি বলি যে ফ্রি টেম্প্লেট বা সরি ফ্রি সাউন্ড এফেক্ট ইউজ না করাই ভালো কমার্শিয়ালের জন্য ইউটিউব থেকে তো আমরা ইউ করে ফেলেছি কিন্তু এর জন্য আপনাকে একটা সাবস্ক্রিপশন নিয়ে বলেন বা যেভাবেই বলেন ওড়িয়া জঙ্গল বলেন বা এইসব জায়গা থেকে আপনাকে কিছু সাউন্ড কিনে নিতে হবে তাহলে আপনি একদম প্রফেশনাল হয়ে যাবেন আস্তে আস্তে যাই হোক আমরা এখন আপাতত দিকে যাচ্ছি না আমরা শর্টকাটে সহজ নিয়মগুলোই দেখে নিচ্ছি আর সাউন্ডের দিকে যে কথাটা বললাম সেটা হচ্ছে আপনি ভিডিওর পাশাপাশি যখন কোন একটা কাজ দেখবেন ইউটিউবে রিসার্চ বলেন বা যে জায়গায় বলেন না কেন মাথায় ওই জিনিসটা মাথায় রাখবেন কনসেপ্টটা যে আমার ভিডিওর সাথে পাশাপাশি কোন সাউন্ডটা তারা অ্যাড করেছে এবং সাউন্ডের কোয়ালিটিটা কেমন কোয়ালিটি বলতে একটা এই টাইটেল অ্যানিমেশনের সাউন্ডটা একটু দেখেন আমি আপনাকে আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি আমরা যদি এটাকে একটু প্লে করি দেখেন এটা কোন সাউন্ড দিয়েছে একটা অ্যাওয়ার্ডের মতোই মনে হচ্ছে যেন সাউন্ডটা দেখেন এই যে তো আমরা যদি এখন এখানে একটা পুতপুত আওয়াজের একটা সাউন্ড ঢুকিয়ে দেই তার আর যদি সেটাকে যদি আমরা রেন্ডার করে সুন্দর একটা ভিডিও তৈরি করে ফেলি বিষয়টা কিন্তু সেরকম হবে না তো এই ক্যাটাগরির সাউন্ড এফেক্টই আলাদা আবার প্রোডাক্ট প্রমোশন বলেন বা অন্যান্য কাজের সাউন্ড এফেক্টই আবার আলাদা তো আমরা সেই জিনিসগুলো আস্তে আস্তে হবে আমি বলতেছি না যে আপনারা একদিনই সব কিছু শিখে ফেলবেন আপনি আজকে দেখবেন ভুল হবে বা আজকে আপনার সাউন্ড মিলবে না আজকে সাউন্ডের প্রবলেম হবে তাড়াহুড়া করা যাবে না আজকে একটা কাজ করবেন পরবর্তী একটা কাজ করবেন আমি আপনাদের কিন্তু সাউন্ড নিয়ে প্যারা খাইতে বলতেছি না আপনার কাজ করেন আগে মানে এই ভিডিও তৈরি করেন আপনারা একটা ভিডিও বের করেন এখান থেকে আমরা কিন্তু আপনার এফেক্ট থেকে কোনো সাউন্ডের কাজ দেখাই নি আপনার থেকে কি সাউন্ডের কাজ করা যায় না অবশ্যই যায় এটার নিচে আপনার একটা যদি সাউন্ড ঢুকিয়ে দেয় তাহলেই কিন্তু এটা সাউন্ড সহ বের হবে তখন কিন্তু আর কোনো টেনশন করতে হবে না কিন্তু আমরা কিন্তু সেভাবে যাব না আমরা শুধুমাত্র এই কাজ এই টোটাল সফটওয়্যারটা থেকে শুধুমাত্র আমরা ভিডিওটাকেই বের করব। অডিওটাকে কাস্টমাইজ বলেন বা যাই বলেন সেটা আপ্রিমিয়ার প্রো থেকে করব তাহলে একটা ভেজাল লেগে যাবে না প্যাচ লেগে যাবে না আমরা সেজন্য এই কাজের দিকে মনোযোগ দিব তারপরে আমরা সাউন্ডের দিকে পরবর্তীতে মনোযোগ দিব এক একটা জিনিস নিয়ে আমরা ট্রাই করি আমি আপনাদেরকে বলে দিলাম জাস্ট বুঝিয়ে দিলাম কনসেপ্টটা বাদ বাকিটা আপনারা সেইভাবে প্র্যাকটিস করবেন আশা করি যে সেগুলো জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করবেন আর যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু রিসার্চ করবেন বা এই কথাগুলো শুনে আপনি জাস্ট সেভাবে কাজ করবেন যেমন যেমন আমি আপনাকে এই টাইটেল অ্যানিমেশন একটা টেক্সট দিয়ে টেমপ্লেট দিয়ে আপনাদেরকে কাজ দিলাম বা আপনাদেরকে বললাম এটা দেখার পরে আপনি কাজ করলেন তার তাহলে কিন্তু হবে না শুধুমাত্র এই একটা কাজ নিয়ে পড়ে থাকলেই হবে না আপনাকে আরো কিছু কাজ করতে হবে আর আপনি দেখতে হবে ভুল হবে আপনার ক্র্যাশ করবে সফটওয়্যার তারপরে ইরোড থাকবে সেগুলো আবার ডিলিট দিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে তো এভাবেই কিন্তু আপনাকে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে তবে আমি একটা প্রফেশনাল প্রফেশনাল একটা টাইটেল অ্যানিমেশন দেখালাম এটা আপনার প্রচুর পরিমাণে ইউজ হয় প্রচুর পরিমাণে সেল হয় আমি আমি ওখানে আমার দুইটা রিভিউ আছে আমার চারটা না পাঁচটা জন সেল ছিল যাই হোক আমি আমার ফোকাস ছিল অন্য দিকে আমার অ্যাপস ওয়েবসাইট প্রমোশনে ফোকাস ছিল সেই কারণে আমি এই জিনিসগুলো কাজ পাইনি ওইগুলো আমি প্রচুর কাজ পেতাম বা ওইগুলোর কাজ প্রচুর আসতো তো এই ফাইবারের জিনিসগুলো নিয়ে আমি পরে কথা বলি তবে টুকটাক কথা থাকবে অবশ্যই একটা কাজ করার পাশাপাশি সেটা কিভাবে মার্কেটে অ্যানালাইসিস করতে হয় বা কীভাবে মার্কেটে থাকে সেই জিনিসগুলো তো অবশ্যই থাকবে তো আমরা অফ টপিক নিয়ে অনেক কথা বলে ফেলাম টপিক না অন টপিকই তবে মানে কাজটা আমি কম দেখিয়েছি কথাগুলো বেশি বলেছি কাজ কম দেখিয়েছি বলতে কি আপনাদের যে জিনিসগুলো দেখিয়েছি সেই জিনিসগুলো আপনারা নর্মালি পারবেন করতে কিন্তু করতে পারলেই হবে না যেমন এটা দেখেন এটা একটু ভুল আছে কিন্তু ওই যে এটা কিন্তু মেইন মেট মানে মিট পজিশনে নেই এখানে কিন্তু মাঝে নেই এটাকে জাস্ট আরেকটু উপরে উঠাতে হবে তারপরে আপনার তাকিয়ে থাকতে হবে এটার দিকে যেন আমাদের এটা দেখতে সুন্দর লাগে একটু জন্য আপনার চেঞ্জ না হয় দরকার হলে আপনারা একটা একটু বড় করে এইভাবে দেখবেন এই জন্য কিন্তু মানুষ বা প্রফেশনাল যারা কাজ করে তারা নর্মালি এটাকে ইউজ করে বড় একটা ডিসপ্লেতে এই প্রিভিউ মনিটরটা বড় ডিসপ্লেতে থাকে তখন তারা সেটাকে দেখে আর অন্য জায়গায় কাজ করে হোক আমাদের তো অত বাজেট নেই আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর এতটুকুর ভিতরেই আমাদের কাজ করতে হবে তো আপনারা প্র্যাকটিস করেন ভালো থাকেন আর নেক্সট ভিডিও আরেকটা টপিক নিয়ে দেখব আমরা তারপরে আমরা আমরা টাইটেল অ্যানিমেশনের কাজগুলো আমরা ফাইবার অ্যাপ্লাই করব তো সেটা পরে অনেক পরে এখনই অ্যাপ্লাই করতে যায় না যদি আপনারা নিউ হয়ে থাকেন